নাব্য সংকটে পড়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদী। পলিথিন বর্জ্য ও পাহাড় কাটার মাটি পড়ে ভরাট হয়ে গেছে নদীটি। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়ছে চট্টগ্রাম শহর। কর্ণফুলী নদীতে ক্যাপিলারি ড্রেজিং এর দাবি জানিয়েছেন চট্টগ্রামবাসী। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাবের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের চার পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। দেশের বাণিজ্যিক নগরীর অর্থনীতি পুরোপুরি নির্ভরশীল কর্ণফুলী নদীর উপর। তবে এর তলদেশ 15 ফুটের বেশি পলিথিনের বর্জ্যে ভরে গেছে। পাহাড়ি ঢলে পলি জমে নাব্য নষ্ট হওয়ায় সংকটে পড়েছে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি। পরিবেশ আন্দোলন গড়ে তুলতে হবে। কর্ণফুলীকে রক্ষা করতে পারলে, কর্ণফুলীর ধারণ ক্ষমতা বাড়াতে পারলেই আমার মনে হয় এই জলবদ্ধতা কমতে বাধ্য। সিএবিকে দখল করে খাওয়ার জন্য চেষ্টা চলতেছে, তাহলে চট্টগ্রামে অক্সিজেন থাকবে না। পাহাড় কাটার মাটি ধসলামে কর্ণফুলী আরো ভরাট হয়ে যাবে এবং চিটাগাং শহর বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। নদীর ক্যাপিটাল ড্রেজিং অব্যাহত রাখার কথা বলেছে ব্যবসায়ী, সিটি কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষ। ক্যাপিটাল ড্রেজিং কে অব্যাহত রাখতে হবে এট এনি কস্ট, কারণ কর্ণফুলী ড্রেজিং যদি না থাকে তাহলে কর্ণফুলী মৃত হয়ে যাবে। মৃত কর্ণফুলী দিয়ে বন্দর বাঁচবে না, আর বন্দর না বাঁচলে বাংলাদেশের অর্থনীতি মুখতুবড়ে পড়বে। এই বছরের শেষ নাগাদ আশা করছি আমাদের এই ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রথম পর্বটা আমাদের শেষ হবে। এটা শেষ হলে আমাদের কিন্তু চ্যানেলের নাব্যতা অনেক বৃদ্ধি পাবে। খালের মুখে কিন্তু আমাদেরকে আপনার নেটিংয়ের ব্যবস্থা করতে হবে। এই ব্রিজ হওয়ার পরে সেখানে কীভাবে চর পড়ে যাচ্ছে? ক্যাপিটাল ড্রেজিংয়ের কথা বলছেন, এটা চলমান রাখতে হবে যদি এই বন্দরকে টিকিয়ে রাখতে হবে, কর্ণফুলীকে বাঁচিয়ে রাখতে হবে। দেশের অর্থনীতির প্রাণ এই কর্ণফুলী নদীর দখল, দূষণ ও নাব্যতা সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন চট্টগ্রামবাসী। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই।